প্রতিটি সম্পর্কে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটাকে টিকিয়ে রাখা। এটা তো আমরা সবাই চাই, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম দিকে মানে সম্পর্কের শুরুতেই এরকম কিছু কমন ভুল রয়েছে যেগুলোর কারণে সুন্দর একটি সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি, যেই ভুলগুলো সম্পর্কের শুরুতেই কখনোই করা উচিত হবে না। তার আগে বলে রাখছি, আপনি যদি আমাদের জীবন সমস্যা ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত দর্শক না হয়ে থাকেন, তাহলে এখনই লাল সাবস্ক্রাইব লেখা বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন। ভিডিও শেষে আপনি আপনার একটা সুন্দর মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। কমেন্টটি লজিক্যাল হলে পরবর্তী ভিডিওতে সেটাকে হাইলাইট করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, সামথিং সিমিলারলি অল দি টাইম। বর্তমানের বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে, আমাদের দেহে থাকা কিছু নিউরো ট্রান্সমিটার যেটার দ্বারা ভালোবাসা, রাগ, অভিমান এই সবগুলো পরিচালিত হয়, যেমন ডোপামিন, নরেপেনাফিন অ্যান্ড সেরোটোনিন। আর এই নিউরো ট্রান্সমিটারগুলো সবসময় একই হারে রিলিজ হয় না, তাই সম্পর্কটি শুরু থেকেই গভীর করতে চাইলে সবসময় ন্যাচারালি কিছু চিন্তাভাবনা করতে হবে, এর বাহিরে কিচ্ছু না। নাম্বার টু, টার্গেট টু লাভ ম্যাপ। দি ওয়াই উই লাভ এই বইয়ের লেখক হেলেন ফিশার এটা প্রমাণ করেছে, প্রত্যেকেরই একটা আলাদা আলাদা লাভ ম্যাপ থাকে। এরকম হয়তোবা আপনার সাথে অনেকবার হয়েছে, যেখানে অনেকগুলো সুন্দরী মেয়ে যারা কিনা সবাই আপনার সাথে রিলেশন করার জন্য সব কয়টা যোগ্যতায় রেখেছিল, কিন্তু তাদের মধ্যে সববারই আপনার হয়তোবা পছন্দ হয়নি। কেন এরকম কেন হয়? কারণ এটা হলো আমাদের ওই লাভ ম্যাপেরই ফলাফল। তাই আপনি সম্পর্কের শুরুতেই তার দোষগুণগুলোকে না খুঁজে বরঞ্চ তার লাভ ম্যাপের প্যাটার্নটাকে খুঁজে বার করুন আর তেমনভাবেই রিয়াকশন করুন। নাম্বার থ্রি, ডু নট ডিসকাউন্ট দিস পজিশন। এটা কোনো গল্প না, মানে বাস্তবে ঘটেছিল, যেখানে একটা সুন্দরী মেয়ে সেজেগুজে টোপরপুরে সেলের বাড়ি বিয়ে করতে আসছিল। আপনার কি মনে হয়, এটা কি ঠিক করা হয়েছিল? যদি এটা ঠিক হয় তাহলে মেয়েটির সেদিন লুঙ্গি বা পাজামা পরা উচিত ছিল। মানে সম্পর্কের শুরুতেই আপনি আপনার জায়গায় খুশি থাকতে শিখুন, আর তা না হলে পাজামা বা লুঙ্গি পরতে শিখুন। সরি, এক্সট্রা টিপস অ্যান্ড নাম্বার ফোর, লার্ন টু কাট আয়রন উইথ আয়রন। যেমন কোন একজন ব্যক্তি বলেছিলেন, আধার দিয়ে যেমন আধারকে আড়াল করা যায় না সেক্ষেত্রে আলোর প্রয়োজন হয়, ঠিক তেমনই আলো দিয়েও কখনো আলোকে আড়াল করা যায় না সেক্ষেত্রে আধারের প্রয়োজন হয়। ঠিক একইভাবে কখনো ঘৃণা দিয়ে ঘৃণাকে মুছে ফেলা যায় না, একমাত্র ভালোবাসা দিয়েই তা পাওয়া সম্ভব। মানে সে আপনাকে ঘৃণা করছে বলে আপনিও ঠিক একইভাবে তাকে ইগনোর করে চলবেন, এটা তো হয় না ভাই। মানে আপনি তার সাথে তাল মিলিয়ে একই রকম রিয়াকশন না দেখিয়ে তার উল্টো সমাধানটা খুঁজে বার করার চেষ্টা করুন। তো সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। সত্যিই যদি এই ভিডিওটি আপনার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জীবন সমস্যা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকের মাধ্যমে আপনার সেই সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন যাদের সত্যিই এই ভিডিওটি প্রয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দি বেল আইকন, আর আমাদের চ্যানেলের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব মাস্ট বি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং, টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।